আম্মুর আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, চাচ্ছিলাম আমরা বিয়ে করতে। আমার মেকআপ করতে পেরে ভালো লাগতেছে, ড্রেস আপ করতে পারছি রে। কিসের বিয়ে, কিসের অনুষ্ঠান, আমাকে দেখা। We are not friends anymore. Now we are husband wife. Teri ada bhi hai jhoke wali, jhoke guzar jaane de. Teri lachak hai ke jaise dali, dil mein utar jaane de. Assalamu alaikum, shobaike shagoto amader YouTube channel e. Sathe ache amader ammu jan, সাথে আছে আরেক আম্মু জান, আম্মু সরাসরি সব আম্মুদেরকে নিয়ে আজকে আমরা বিবাহ করতে আসছি। ফাইনালি তাহলে তোমার বিয়ে হয়ে গেল। আমার ফাইনালি হল বিয়ে। আমার বৌমা গানে কিউট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আম্মু, আজকে আমাদের বিবাহের দিন। ফাইনালি আম্মু আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, চাচ্ছিলাম আমরা বিয়ে করতে। আর এই যে আছে আমাদের কিউটি বাহাই। ব্লগটা শুরু করছি সাথে ফ্ল্যাশব্যাক। আমরা তো রেডি হচ্ছি, বাসার যত মা খালা বোন ছিল তারা পার্লারে চলে গেছে রেডি হওয়ার জন্য। আমরা বাসার ছেলেরা রয়েছি, আমরা অলরেডি কোট স্যুট পরে রেডি হয়ে গিয়েছি, তাদের জন্য অপেক্ষা করতেছি, কারণ ওরা আসলে গাড়ি আসবে এবং ওই গাড়ি করে আমরা যাবো দাওয়াত খেতে। আমি তো দাওয়াত খেতে যাচ্ছি না, আমি যাচ্ছি ছবি তুলতে। কি বলিস অন্য, খালি বসে থাকবো আর ছবি তুলবো? হ্যাঁ একদম ঠিক কথা। চলে আসলাম বিউটি গ্যাসেল বিউটি পার্লারে, যেখানে আমি রেডি হব, বউ সাজবো তৃতীয়বারের মতো। লোভে পড়ে চিংড়ি খাইলে অনুষ্ঠানে। তোমরা সবাই আমার ছেলে আর ছেলের ভোর জন্য দোয়া করবে সবাই। লেট হলো হচ্ছে আমরা একটু সাজু গুজু করলাম, তো তোমাকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বাচ্চা, সব তোমরা সবাই গুড বাচ্চারা ভালো থাকো। আমার ছেলের বেজে তোমরা সবাই লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। আঙ্কেল এই যে কেউ আসলো না, আমার যে দেরি হয়ে যাচ্ছে, কি অবস্থা? আমাদের আমাদের দরিদ্র করেছে তোমার আম্মু আর তোমার আন্টি, আমাদের পাঁচটার থেকে বসা রাখছে। আমরা অনেক বিব্রত অবস্থায় বসে আছি। আর সেটা ভালো দিন, এই দিনে আমরা আমরা অনেক মাইন্ড করছি ভাবি, আর হচ্ছে আমার তোমার খালামণির উপরে চলে আসছে। আঙ্কেল চলে আসছে, তাহলে চলো। ওকে অনেকদিন পরে আমার বন্ধু বোনের সাথে দেখা, আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়ালেখা করছি প্রায় 4.5-5 বছর দেখা হইতেছে। আমার ফেসবুকে আর ফোনে কথা বলা হইত, কি যাচ্ছে আসছে। খুব ভালো লাগতেছে, এই পাশে আছে আমার বন্ধু সুমন, এই পাশে আছে রিমন, এই পাশে আছে শাকি। আমার বিয়ের অনুষ্ঠানে আসতে পেরে তো কেমন ফিল হচ্ছে? আমার মেকআপ করতে পেরে ভালো লাগতেছে, ড্রেস আপ করতে পারছি রে। কিসের বিয়ে, কিসের অনুষ্ঠান, আমাকে দেখা। ফাইনালি তাজরিন চলে এসেছে, তো আমরা সবাই নিচে গিয়েছিলাম, কারণ এখন আমাদের আবার এন্ট্রি শুট করা হবে। তো এখন আমরা আস্তে ধীরে টুকটুক করে চলে যাচ্ছিলাম, তো আমাদেরকে বলে দেওয়া হচ্ছিলো যে কিভাবে আমরা যাব বা কি কি পোজ দিব, সেগুলো আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিলো।
সো অবশেষে আমি চলেই আসলাম নিজের তিন নম্বর বিয়েতে। সবচেয়ে বেশি লেটে আমি পৌঁছাইছি, কারণ ঢাকা শহরের জ্যাম আমাকে এত ভালোবাসে যে যেতেই দিচ্ছিল না। অনেক ঘুরে ঘুরে অনেক কষ্টে শেষমেশ পৌঁছাতে পেরেছিলাম সেদিন। এই যে আমার ভাইয়া, আমার কুটা লাগছে, ওরা একটু বেশি করে দেন। ও খাইতে ব্যস্ত, আমার একটুকে সরাই দিয়ে বলছে খাবার আসতে দাও। এই হচ্ছে আমার শাশুড়ির মূল পার্সোনাল জুয়েলার্স প্রকাশ দা, উনিও ইনভাইটেড ছিলেন। আমরা যা গোল্ড পরে আছি বেশিরভাগই ওনার ডিজাইন করা। এখানে আমি আমার ভাইয়ের বউকে প্রথম দেখছি, আমার চাচাতো ভাইয়ের বউ। সেই সাথে এখানে বসে আছে আমার সব চাচিরা প্লাস আমার আরও চাচাতো ভাই বোনরা। সবার সাথে বহুদিন পর দেখা করে খুব ভালো লাগছিল। ছবি তুলছি যে হাঁপিয়ে গিয়েছি, নেমে গিয়েছি আমার বোন, আমার বড় বোন আমাকে প্যাম্পারিং করে দিচ্ছে। ছবি তোলার পরে চান্স পেলাম সবাই মিলে খাবার খাওয়ার জন্য। বিয়ের অনুষ্ঠানের উপলক্ষে আমি টানা পাঁচ দিন কার্ব ছাড়া ছিলাম, তো ফাইনালি রাইস দেখে আমি পাগল হয়ে গেছি। আর বারবার বলছিলাম যে আজকে কিন্তু আমি ভাত খেয়েই ছাড়ব, কে আটকাবে আমাকে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছিলাম, সব গেস্টরা চলে গেছে, শুধু ফ্যামিলি মেম্বাররাই ছিল। যেহেতু আমরা প্রবাসী থাকি তাই গিফট হিসেবে সত্যি কথা বলতে বেশিরভাগ আমরা গোল্ড অথবা ক্যাশ পেয়েছি। তো সেইখানেরই এক অংশ হিসেবে আমার ফুপি শাশুড়ি শিল্পী আন্টি আমাকে আংটি পরিয়ে দিচ্ছিল। তারপর থেকে নিজেকে বাপ্পি লাহিড়ি ফিল হচ্ছিলো, কারণ সেই গোল্ড পরেছি। আম্মু আমাকে খুব সুন্দর একটা ডায়মন্ডের নোজপিন দেখাচ্ছিল, এটা তাবাসুম আপু গিফট করেছে। সেই সাথে আমাকে কন আন্টি আমজাদ আঙ্কেলও খুব সুন্দর একটা আংটি দিয়েছে। তারপর আমার নানু মানে শাওনের নানু শাশুড়ি শাওনকেও খুব সুন্দর আংটি দিয়েছে। এগুলো আসলে ক্যামেরা বন্দি করা হয়নি, তার মানে এই না যে আমি গিফট পাইনি, আমি কিন্তু প্রচুর গিফট পেয়েছি।
আলহামদুলিল্লাহ। সেই সাথে শাহনাজ টিমের নওশিন আপুও খুব সুন্দর একটি গোল্ডের লকেট, আর আমার চাচি ডায়মন্ডের একটি লকেট দিয়েছে। তো ফাইনালি ওরা চলে যাচ্ছে। কিউট লাগছে সে তোমাকে, দেখছো মেকআপটা কত সুন্দর লাগতেছে। কোন সমস্যা নাই, যাও গাও যাও, বাই। আমাদেরকে পয়সা দাও, আমার বাসায় চলে আসছি। শাওনকে মিষ্টি মুখ করতে দেওয়া হয়েছে। আমি আমাকেও সাথে শরবত, বাট আমি খাবো না, কারণ আমি শাওন অনেকেই জানতে চান বিয়ের এত বছর পর কেন আমরা অনুষ্ঠান করলাম, সেটাই আজকে উত্তর দিব। আমি আর শাওন মূলত দুই পরিবারের ছোট সন্তান, যার কারণে আমাদের বাবা মার ইচ্ছা ছিল আমরা যাতে বাংলাদেশে এসে এবার অনুষ্ঠান করি। কারণ আমরা যখন বিয়ে করেছিলাম 4 বছর আগে, তখন কিন্তু বিয়ের ঠিক 3 দিন পরেই জার্মানি চলে আসি। কোনো অনুষ্ঠান বা কোনো আনুষ্ঠানিকতা করা তখন সম্ভব হয়নি। তাই মিষ্টি খাওয়ানো, এভাবে হাতে ধরিয়ে দেওয়া, এগুলো সবই আগের মেমোরিকেই আবার জীবিত করার জন্যই করা হয়েছে। তাই প্লিজ কেউ মাইন্ড খাবেন না, খাইলে কিছু করার নাই। We are not friends anymore. Now we are husband-wife. এই হাজব্যান্ড-ওয়াইফটা আমরা প্রায় 4 বছর আগে হয়ে গেছি, প্রায় না 4.5 বছর হয়ে গেছে। তো যেটা ছিল যে বাংলাদেশে আমরা সেই অনুষ্ঠানটা করতে পারিনি সময় স্বল্পতার কারণে, যেটা আমাদের দুই পরিবারের এক প্রচেষ্টা এবার সম্ভব হয়েছে। আরও আগে হয়ে যেত যদি কোভিড-19 উপস্থিতি না থাকতো। তো যাই হোক, আল্লাহ যেদিন ভাগ্যে রেখেছে সেদিনই করেছে, আর আলহামদুলিল্লাহ আমরা সুপার হ্যাপি, ভালোই লাগলো। কয়েক বছর পর পরই বৌসাজি ভালো লাগে আমার। ভালোই লাগছে না, 2-3 দিন খুব ব্যাপার, সবাই তোমাকে খুব ইম্পর্টেন্স দিছে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। দেন এখন ইম্পর্টেন্স শেষ, ব্যাক টু দ্য রেগুলার লাইফ। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি বেসিক্যালি। এটাই ছিল আমাদের বিয়ের ব্লগ, এটাই ছিল বিয়ের ব্লগ। এখন শুরু হবে শ্বশুর বাড়ি খালি খাওয়া দাওয়ার ব্লগ হবে। আমি সেই 4 দিন ধরে কার্ব খাচ্ছি না, এখন ঠুসে কার্ব খাবো। ওকে, ঠিক আছে। তো দেখা হবে সবার সাথে আবার। কেমন লাগলো আমাদের ব্লগ, কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না।